বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিখ্যাত কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন গল্প পাঠের আসর। আজ আপনাদের জন্য ঋকসুন্দর ব্যানার্জির লেখা গল্প না। গেটের কাছে গার্ড থাকলেও আটকালো না দেখে একটু অবাকই হয়েছিল সাজিদ। এমনিতে খাবার নিয়ে আসার আগে থার্মাল গানে টেম্পারেচার চেক করা হয়। যারা খাবার অর্ডার দেয় বেশিরভাগই গেটের কাছে এসে নিজেরাই নিয়ে যায়। আজ একদম লিফটে করে আটতলায়, গেটে কেউ আটকায়নি। বৃষ্টি পড়ছে বলে হয়তো খেয়ালও করেনি। অর্ডার দেওয়া কমে গেছে অনেক, তাও এখন কিছু হয়। সাইকেলটা শেডের তলায় রেখে চাবি দিয়েই ওপরে এসেছে। আকাশ জুড়ে মেঘ করে আছে, একটানা বাজ পড়ছে। এই অর্ডারটা ডেলিভারি করে আজকের মতন ছুটি নিয়ে বাড়ি ফিরে যাবে। কদিন হলো কাজ শুরু হয়েছে, চারদিকে প্রচুর ছাঁটাই। বাইরের খাবার এমনি লোকে খেতে ভয় পাচ্ছে, তার মাঝে এখানে কন্টেনমেন্ট জোন, অমুক দিন লকডাউন। রাতের দিকে সাইকেলটা একটু জনপ্রিয় কোনো রেস্তোরাঁর সামনে দাঁড় করিয়ে অপেক্ষা করতে থাকে যদি ওখান থেকে টুকটাক অর্ডার আসে। আজ বৃষ্টি আসবে বোঝাই যাচ্ছিল, তার আগেই অর্ডারটা ঢুকে গেছে। রাস্তা প্রায় ফাঁকা, কুকুরদের সন্ধ্যের পর থেকেই অবাধ রাজত্ব। সাইকেলটা নিয়ে টুকটুক করে বিজয়গড়ের ভেতর দিকের আলো আঁধারি রাস্তা পেরিয়ে বড় কমপ্লেক্সটার সামনে এসে দাঁড়ায় সাজিদ। লিফটে ওঠার সময় অদ্ভুত একটা শব্দ হয়। খাবারের প্যাকেটটা হাতে নিয়ে আটতলার বাটনটা দিয়ে পকেট থেকে একেবারে প্রতিবর্ত ক্রিয়ার মতোই স্যানিটাইজারটা বের করল। ছোট্ট একটা শিশি, কেমন একটা নেশার মতো গন্ধ। আটতলায় লিফটটা থামবার পর লম্বা বারান্দা পেরিয়ে বাঁদিকের শেষ দরজায় এসে বেল বাজালো। দরজার সামনেটা ভীষণ সুন্দর করে সাজানো, নানান কারুকাজ করা। ভেতর থেকে আওয়াজ হচ্ছে দরজা খোলার। সাজিদ জামাটাকে একটু ঠিকঠাক করে নিল, ১০০ টাকা টিপস পে করেছে ওকে অনলাইনে। একটা বেশ ভালো করে থ্যাংক ইউ সামনে থেকে বলতেই হবে। দরজা খোলার আগে দরজার ওপরের আলোটা ভেতর থেকে জ্বালিয়ে বাইরে এলেন যিনি। মুখে মাস্ক থাকলেও সাজিদের চিনতে অসুবিধে হল না, অনেকগুলো সিরিয়ালের হিরোইন। এই তো কদিন আগে পর্যন্ত 7:30 থেকে মন যেমন তেমন শুরু হওয়া, মানে সাজিদের বউ যেখানে থাকবে ছুটে আসবে টিভির সামনে। বউকে নিয়ে সেই সময় হাসাহাসি করলেও সাজিদ নিজে মোবাইল থেকে প্রতিদিনের এপিসোডগুলো দেখত। হিরোইন ছুটিকে একা একাই মুক্ত হয়ে দেখত, আসল নাম খুঁজে বার করে ফেসবুকে সার্চ করে ফলোও করত। এখন দরজার সামনে সেই সবরী চক্রবর্তী দাঁড়িয়ে আছেন। অর্ডারের সময় নামটা দেখে কিছুই মনে হয়নি সাজিদের। সাজিদের বিস্ময় আর চমকে যাওয়াটা খেয়াল করেছেন সবরী, মাস্কের ভেতর থেকেই হাসছেন বোঝা গেল। খুবই আন্তরিকভাবে বললেন, বাইরে তো খুব বৃষ্টি নেমে গেছে, ভেতরে এসে বসুন। সাজিদের ঘোর যেন কাটতেই চায় না, কি বলবে বুঝতেই পারে না। অপ্রস্তুত দেখে সবরই দরজাটা আরো কিছুটা খুলে দিয়ে বললেন, কি হলো, আমি বাড়ি থেকে কোথাও বেরোইনি, কোনোভাবেই আমার থেকে ভয় নেই। সাজিদ হেসে বলল, না মানে আমি তো বাইরে বাইরে ঘুরছি,
আর আমাদের তো এখন কেউ গেটের ভেতরে ঢুকতেই দেয় না। শবরী এবার ঘরের অন্যদিকে বেশ কিছুটা দূরে গিয়ে মাস্কটা খুলে ফেলে আলোগুলো জ্বালিয়ে দিয়ে বললেন, শুধু তোমাকে না, আমাকেও কেউ আর ডাকে না। আজ কতদিন পর নতুন একটা মানুষের মুখ দেখলাম, আর বাহিরের খাবার সেও তো কতদিন পর। সাজিদের কাঁধে ব্যাগ, বাইরের বৃষ্টির শব্দের সঙ্গে বাজ পড়ার শব্দ ঘরের ভেতর থেকেই শুনতে পাওয়া যাচ্ছে। শবরী হেসে চোখের ইশারায় সাজিদকে ব্যাগ নামিয়ে পাশের সোফাটায় বসতে বললেন। সাজিদের চোখে মুখে বুকের ভেতরে তখন তোলপাড়। ঘরের হালকা হলুদ আলোয় দেওয়ালে অল্প অল্প ছায়া পড়ছে। বিভিন্ন ছবি, অনেক সময়ের পাওয়া কিছু স্মারক সাজিয়ে রাখা। বড় ডাইনিং হলটা দেখে সাজিদের মনে হলো অনায়াসে ক্রিকেট খেলা যাবে। দুহাত হাঁটুর কাছে জড়ো করে সোফায় বসল সাজিদ। সামনের কাঠের টেবিলটার ওপর একটা বড় ফুলদানি রাখা, কিছু ম্যাগাজিন, অ্যাশট্রে, খবরের কাগজ ছড়ানো ছেটানো। ঘরের ওই পাশের চেয়ারটা টেনে নিয়ে বসলেন শবরী। এই সেই ছুটি, সিরিয়ালের ছুটি, গ্রামের রাস্তায় দৌড়ে বেড়ানো ছুটি, যে ঝাঁ চকচকে কলকাতার ছেলেদের সঙ্গে টক্কর নেয়, গ্রাম ছেড়ে কলকাতায় এসে চাকরি নিয়ে শয়তান বসকে টাইট দেয়, নার্স ডাক্তারদের চমকে দিয়ে গুরুতর অসুস্থ রোগীকে সুস্থ করে দেয়, সে নাকি সাজিদের কয়েক হাত দূরে বসে আছে। শুধু তো এই একটাই নয়, আরও কতগুলো সিরিয়ালে আগে দেখেছে, কিছু সিনেমাতেও। বাপুজিনগরের ওখানে একটা বাড়ির একতলায় একটা ঘর ভাড়া নিয়ে কদিন হলো এসেছে ওরা। লকডাউনের আগেই গত শীতে ভাড়া নিয়েছিল, না হলে এখন তো আর কেউ ঘর ভাড়াই দিতে চায় না। ধামুয়া থেকে যাতায়াত করে কাজ সেরে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। সাজিদের বউও কাজ করতে আসত ভোর রাতে লোকাল ধরে। ওই ট্রেনটাকে কলকাতার অনেকেই ঝি লোকাল বলতো। তিন চারটে বাড়িতে কাজ করে বিভিন্ন বন্ধুদের সঙ্গে দেখা করে সপ্তাহের দু তিন দিন সাজিদের সঙ্গে ফিরত ভিড় ট্রেনে ঢাকুরিয়া বা যাদবপুর থেকে। সাজিদ এক একদিন আগে অর্ডার শেষ করে ওর বউয়ের সঙ্গে ঘুরে বেড়াত। শপিং মল, ময়দান, রাস্তার ধারের খাবার খেয়ে সন্ধে নামার পর ভিড় ট্রেনে আলো আঁধারি মেখে বাড়ি ফেরা, রাতের স্টেশনের বাইরে চলে যাওয়া, এঁকে বেঁকে মোরামের রাস্তা ধরে নিজের সাইকেলে বউকে বসিয়ে বাড়ি, আবার সকালে বউকে স্টেশনে পৌঁছে দিয়েই কয়েক ঘন্টা ঘুমিয়ে নিয়ে নিজেও শহরে রওনা দেওয়া। বিয়ের পর প্রায় দেড় বছর এমনই ছিল রোজ নামচা, এখন কলকাতাতেই থাকা, ছুটির সময়গুলো একসঙ্গে ভাগ করে নেওয়া। সাইকেল নিয়ে অনেক দূর দূর রাস্তায় ভিড় এড়িয়ে কোথাও দাঁড়িয়ে ফুচকা খেত ওরা। প্যাক করা খাবারটা সামনের টেবিলটাতেই হাত থেকে নামিয়ে রেখে শবরী বললেন, চা না কফি? সাজিদ কিছু বলার আগেই উনি বললেন, বাইরের বৃষ্টি সহজে থামবে বলে মনে হয়। অনেকদিন পর বাড়িতে কেউ এলো, রান্নার দিদি, কাজের দিদি, কেউই তো আসতে পারছে না, ট্রেন বন্ধ, এখানে এসে ওরা থাকবেই বা কোথায়? সাজিদের মনে হলো একবার নিজের বউয়ের জন্য চাকরির কথা বলবে। সবকটা বাড়ি থেকেই এখন আর আসতে হবে না বলে দিয়েছে, বেশিরভাগই তার সঙ্গে মাইনে দেওয়াও বন্ধ করে দিয়েছে। কিন্তু তারপরেই মনে হলো হিরোইনের বাড়িতে কাজ করার জন্য তো অনেক কিছু লাগে, পড়াশোনা জানতে হয়,
সামনে রাখা প্যাকেটটা স্প্রে দিয়ে স্যানিটাইজ করার পর খোলার সাথে সাথে ভেতর থেকে কাবাব আর হায়দ্রাবাদি গ্রিল্ড চিকেনের গন্ধ ম ম করে ছড়িয়ে গেল সারা ঘরে। সবরি হেসে বললেন, কতদিন পর ঘরে এমন গন্ধ এলো, তুমি খাবে তো? আরে তোমার সেটিংটা চেঞ্জ করে এখন ইউটিউবটা অফ করে দাও, তুমি আজ আমার গেস্ট, বউকে জানিয়ে দিতে হবে। সাজিদ একটু লজ্জা পেয়ে ঘাড় নেড়ে বলল, না না, মানে এখন তো এমনিই কাজ থাকে। সবরি দুটো প্লেট এনে খাবার সাজাতে সাজাতে বললেন, তাহলে সহজ হয়ে বসো, এই কদিনে তো বুঝতে পেরেছ আমরা হাতি ঘোড়া কিচ্ছু না, খুবই সাধারণ। তোমার তো তাও কাজ আছে, রোজগার আছে, আমাদের তো কাজও নেই। সিরিয়ালে সিনেমায় যা যা দেখে অবাক হতে, তার থেকে সারা পৃথিবী অনেক বেশি অবাক করে দিচ্ছে না এখন? ভিতরের ঘর থেকে একটা বেশ দামি হুইস্কির বোতল নিয়ে আসেন সবরি। কেউ বাড়িতে আবার এলে খুলবো বলে রেখে দিয়েছিলাম, তুমি খাও তো। সাজিদ আবার লজ্জা পাচ্ছে দেখে সবরি দুটো গ্লাসে ঢেলে নিলেন। বাইরে প্রবল বৃষ্টি আর বাজ পড়ার শব্দ। সাজিদ একটা গ্লাস হাতে নিয়ে একটু বসে থেকে সবরিকে জিজ্ঞেস করেই ফেলল অনেকক্ষণ ধরে ভাবতে থাকা কথাটা, মানে ম্যাডাম, এত বড় ঘরে আপনি একাই থাকেন, মানে আর কেউ? সবরি একটু হেসে গ্লাসে চুমুক দিয়ে বললেন, ঠিকই, উচিত না। আমাদের দেশে এত বড় বাড়িতে একলা থাকা উচিত না। বৃষ্টি তো ওই পাশের বস্তিটা ভাসিয়ে দিচ্ছে, ওরা কোনো রকমে ত্রিপল দিয়ে টিকে আছে। আসলে তখন ভাবতাম ঘর হবে, সংসার হবে। এখন মাঝে মাঝে বাড়ি থেকে মা এসে থাকে, কিন্তু তা না হলে সত্যি বড্ড একা। সাজিদ গ্লাসটায় চুমুক দিতে দিতে ভাবল, কতদিন ভেবেছে এনার কত ভক্ত, কত মানুষ সারাদিন ঘিরে রয়েছে, কি দারুণ আরামে থাকা জীবন। নিজের বাড়ির সামনের গলিতে রাতের বেলা যখন কুকুরগুলো ডাস্টবিন থেকে খাবার তুলে নিয়ে এসে নিজেদের মধ্যে চিৎকার আর লড়াই করছে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঝাঁ চকচকে কোনো গাড়ির ব্যাকসিটে সুবেশি কোনো মহিলাকে দেখে সাজিদ কতদিন ভেবেছে ওই বুঝি ছুটি যাচ্ছে, আর আজ নিজে তার সামনে এসে দেখছে সে বলছে সে আসলে ভীষণ একা। একটু তাড়াতাড়ি একটার পর একটা পেগ শেষ করে ফেলছে সবরি। সাজিদ ঘড়ির দিকে তাকিয়ে দেখল মাস দুয়েক আগেও তার সামনে বসে থাকা মহিলা টিভির স্ক্রিন জুড়ে এই সময় আসত, যে নিজে গ্রামের মদের ঠেক ভাঙতে যেত সব মেয়েদের জড়ো করে, কলকাতার পাঁচতলা হোটেলের দামি বারে নায়ককে দামি মদের থেকেও চোখের দিকে তাকালে বেশি নেশা হয় শিখিয়ে দেয়, সে এখন পর পর কয়েক গ্লাস হুইস্কি খেয়ে ইনস্ট্রুমেন্টাল শুনছে। এত দামি মদ সাজিদ আগে কখনো খায়নি, এটা একদম অন্য রকম, গলা একটুও জ্বালা করছে না, ঘরের আলো আরো অনেক মায়াবী লাগছে। সময় যেন কিভাবে পেরিয়ে যাচ্ছে, সবরির কথায় ভীষণ খুশি হই ও হাসছে, হাসির সাথে সাথে মনে হচ্ছে নিজের হাসির শব্দই
যেন অনেক দূর থেকে শুনতে পাচ্ছে। চারপাশের সঙ্গে মিশে গিয়ে মনে হচ্ছে খাল বলে আর কিছু নেই। আজ এখনটাই সত্যি। বিকেলে গ্রামের রাস্তায় সাইকেলে দুহাত ছেড়ে চালানোর সময় কানের পাশ দিয়ে যে হাওয়াটা দিত ঠিক তেমনই ফুরফুরে লাগছে। সোফা ছেড়ে নিচে এসে বসে শবরীর দিকে তাকিয়ে সাজিদ বলে, ম্যাডাম ম্যাডাম, শুধু আপনার ওই হাসিটার জন্যে, জানেন জানেন কতদিন বন্ধুরা আপনাকে নিয়ে কিছু খারাপ বললে আমি ছেড়ে কথা বলিনি, জানেন জানেন ম্যাডাম, আপনার হাসিটা ভাবলে আমি জোরে জোরে সাইকেল প্যাডেল করে কত তাড়াতাড়ি পৌঁছে যাই। বউকে একটাবার আপনার মতন করে সাজাবই। একসঙ্গে অনেকটা মদ খেয়ে সাজিদ নিজের মনেই বলে যাচ্ছে, একদিন আমার বউকে নিয়ে না আপনার এখানে আসব, ও একটা সেলফি তুলে ফেসবুকে দেবে, ওগুলো না ও খুব মজা পায় ম্যাডাম, বন্ধুদের দেখাবে আপনি ওর কত চেনা, কে কে লাইক করলো বারবার খুলে খুলে দেখে। কথা বলতে বলতেই সাজিদ বুঝতে পারল ওর সামনে বসে থাকা শবরী ওরফে ছুটি ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে। মাথা একটু একটু ঘুরছে, ঘরের মধ্যে এসিটা যেন বেশি আওয়াজ করছে আর শীতও বেশি করছে। নিজে নিজেই কথা বলতে বলতে বাইরের বৃষ্টির শব্দের মাঝে মেঝেতে শুয়ে কখন যেন ঘুমিয়ে পড়ল সাজিদ। বৃষ্টি আর নেই, ঘুম ভাঙল সাজিদের ওই মেঝেতেই। শীত করছে বেশ, গলায় হালকা একটা ব্যথা। টেবিলে আগের দিনের মদের বোতল, খাবারের প্যাকেট। পাশের ঘরে হয়তো সবরই এখনো ঘুমোচ্ছে। সাজিদ মোবাইলটা বের করে দেখল অফ হয়ে গেছে। কাল রাতে বউকে জানানো হয়নি, খুবই চিন্তা করছি। 7টা বাজেনি এখনো, বেরোতে হবে। একবার শবরীকে বলে বেরোবে বলে ভেতর দিকে গিয়ে সাজিদ দুবার ম্যাডাম ম্যাডাম বলে ডাকে, কোনো সাড়া নেই। এগিয়ে দরজায় নক করতেই হালকা ঠেলায় দরজাটা খুলে যায়, ভেতরে কেউ নেই। পাশের ঘরের দরজা খোলা, হাওয়ায় পর্দা উঠছে। এত সকালে কোথায় বেরোলেন? বাড়ি থেকে বেরোন না বললেন যে কাল? এখন বেরিয়ে যাওয়াটাও খুব খারাপ, ওনার আসার জন্য অপেক্ষা করা উচিত। এদিকে ফোনটাতেও চার্জ দেওয়ার উপায় নেই। সোফাটায় বসে ঘরের এদিক ওদিক ঘুরে প্রায় আধ ঘন্টা সময় কাটিয়ে ফেলল সাজিদ। ঘরের বিভিন্ন দিকে ঝুল জমেছে, অনেকদিন পরিষ্কার করা হয়নি বোঝা যায়। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে বুঝতে না পেরে কিছুটা অস্থির হয়ে ওঠে সাজিদ। ঠিক এমন সময় কলিং বেল বেজে ওঠে। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখে লিফটের ধারে পিছিয়ে দাঁড়িয়ে আছে পুরনো চুড়িদার পরে আসা একটি মেয়ে, মুখে একটা ময়লা মাস্ক। কি আশ্চর্য, এ তো সিরিয়ালের ছুটি, মেকআপ করা শবরী।
তাহলে কি আজকে শুটিং আছে? কি বলবে বুঝতে পারার আগে মেয়েটা নিজেই বলল, সেই ধামুয়া হয় আরো চার ক্রস দূর থেকে আসা, এই কদিন তো ট্রেন নাই, আসবো কি করে? দিদি ফোন করে বলেছিল মাইনা দিবে, আমরা কজন মিলে একটা ছোট হাতি ভাড়া করে চলে এসেছি আজ, দিদিকে ফোনেও পাচ্ছি না। সাজিদ কি বলবে বুঝতে পারে না। মেয়েটা মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখতে দেখতে বলে, মাঝে বটটাও গলায় দড়ি দিল, কারখানাও বন্ধ, তারপর ওই মরার ঝড় এলো, ওপরে চাল দিয়ে রাতে বৃষ্টি পড়ে, একদিন চোখ খুলে দেখি ঝুলছে ফ্যান থেকে। আপনার মতোই ছিল, অমন চুলের কায়দা, চোখটা একদম আপনার মতো, দেখবেন দেখবেন ছবিটা। মোবাইল থেকে মেয়েটা ছবিটা বার করে সাজিদের সামনে নিয়ে আসে। সাজিদ দেখে নিজের একটা ছবি মেয়েটার মোবাইলে জল জল করছে। সেদিন অনেক রাতে বাইপাসের ধার দিয়ে বড় বড় আকাশ ছোঁয়া হোটেল বাড়িগুলো পার করে একটা সাইকেল চলে যাচ্ছিল। শান্ত চুপ করে থাকা শহরের আলোগুলো ভীষণ মায়াবী লাগছে, কোথাও কেউ নেই, হাওয়া দিচ্ছে শুধু। সাজিদের সাইকেলে বসে আছে ওর বউ, প্যাডেলের শব্দে অদ্ভুত একটা ছন্দ আছে। সাইকেলের সঙ্গে সঙ্গে রাস্তায় ওদের ছায়া পড়ছে কিনা দেখার কেউ নেই। কি আশ্চর্য, একটা কুকুরও ওদের দেখে ডাকছে না, একটুও কষ্ট হচ্ছে না এতখানি সাইকেল চালিয়ে যেতে। কি ফুরফুরে হাওয়ায় ভেসে থাকার মতো বিজয়গড়ের আলো আধারি খেরা রাস্তার সামনে দিয়ে ওরা চলে যাচ্ছে। কেউ জানতেই পারল না আটতলার বাঁদিকের ঘরের এক টুকরো ফাঁক হয়ে থাকা জানলাটায় একজোড়া চোখ ওদের তখন চলে যেতে দেখছে। অন্ধকার ওই ফ্ল্যাটের মধ্যে কয়েকদিন আগে জনপ্রিয় অভিনেত্রী শবরী চক্রবর্তী আত্মহত্যা করেছিলেন।